অনুনা, আমি তোমায় কথা দিচ্ছি, জুজুকে আমি যে করে হোক বোঝাবো, ওকে আমি ঠিক তোমার কাছে পাঠাবো। তুমি দয়া করে কোর্ট কাচারিটা করো না ভাই। তোমার যায় তো মাইগ্রেন টাইগ্রেন কিছু নেই, এ বাড়িতে এসেই ছিল আগুনে নিজেকে উৎসর্গ করবে বলে, তাই চিরকাল রান্নাঘরে আগুনের সামনে কাটিয়ে দিল। তা সেটা দেখো তো মানুষের ইচ্ছে হয় যে একটা দিন অন্তত রান্নাঘরে গিয়ে মানুষটাকে একটু সাহায্য করি। বউ না এলে যে কি হতো, ও তো কোনোদিন রেহাই পেত না। দেখবেন দাদা দেখবেন কত রূপী যে দেখালেন আপনাদের। হ্যাঁ তাও সঠিক, আমাদের রূপান্তর হয়েছে কিন্তু তোমার হলো না। এটা একটা আশ্চর্য বাবা, আমরা অনেকেই বদলালাম কিন্তু তুমি একেবারেও বদলালে না। এইসব কথা ঠেলে না, আমার কথাটাই বলা হলো না। এবার প্লিজ একটু আমাকে কেউ বলতে দেবে? হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো, তুমি তো কথাটা বলবে বলেই এসেছিলে, তারপর নানা কথাতে তোমার কথাটাই শোনা হলো না। নাও বলো তো। কাল কি জানো? কি কালকে? আবার কি রে, কাল তোমার নতুন অফিস জয়েন করার দিন। আর আর কি, কাল আবার কি জানি না তোরে কি বলছিস বলতো, আমরা তো বুঝতে পারছি না। তোর কি স্কুলে প্রোগ্রাম টোগ্রাম কিছু আছে নাকি? হলো না ধুর, কেউ জানো না তোমরা? কি বল না জুজু, গেস করো তোর জন্মদিনও তো নয়। না না না, বছরে কবার জন্মদিন হবে? হ্যাঁ জন্মদিন সামনে কিন্তু কাল তো নয়। কাল কি সেটা আমি জানি। ও জানো, কিছু প্রিপারেশন আছে তো, নাকি শুধু অফিস যাওয়ার প্রিপারেশন? কি প্রিপারেশন করব? আরে যার জন্য প্রিপারেশন করব সে তো এইসব পছন্দ করে না। হ্যাঁ করবো, করে আমি কেস খাবো সেটা আমি চাই না, মুখ হাড়ি করে বসে থাকবে। দেখি কেমন মুখ হাড়ি করে ঘুরে বেড়ায়, আমি তো আছি নাকি। আচ্ছা কি ব্যাপার বলো তো অভিমন্যু, আমরা তো কিছুই বুঝতে পারছি না, সত্যি জানি না কি। আরে বাবা, কালকে মামুনির জন্মদিন। সত্যি জুজু? বাবা, এবাড়িতে আবার বহু মানুষদের জন্মদিনও পালন করা হচ্ছে নাকি? আগে তো কখনো হয়নি। মেজো দিদা, মামুনি শুধু এবাড়ির বউ না, মামুনি আমার মামুনি আর সে আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি তার জন্মদিন পালন করব। কোথাও কি লেখা আছে নাকি যে বউদের জন্মদিন পালন করতে নেই? এতদিন হয়নি, কিন্তু যখন একবার শুরু হয়েছে তখন সবারই জন্মদিন পালন। চিন্তা নেই, তোমারও জন্মদিন পালন করব। ডেটটা বলো। এই এরকম পাকা পাকা কথা বললে না, তোমায় আমি একটি টেনে চর মারবো। মারো। জুজু, কি হলো, মারবে না? তাহলে যেই কাজটা করতে পারবে না সেগুলো নিয়ে কথা বলো কেন, যেটা করতে পারবে সেটা নিয়ে কথা বলো। তোর কি মনে হয় রে, কি মনে হয় কি তোর, যে তোকে আমি একটা চর মারতে পারি না, তাই তো? মারতে পারি না তো? পারবেন, কারণ চর মারার মতন আমি কোনো কাজ করি। কি পাপা,
তোমার সামনে একজন বলছে তোমার মেয়েকে অকারণে চড় মারবা, তুমি কিচ্ছু বলবে না? জুজু মার বে বলেছে, মারেনি। আর এটা ভুলে যেও না জুজু, মেজো দিদা তোমার চেয়ে বড় হয়, কাজে তুমি ছেড়ে দাও। বড় হলে বড়দের মতন থাকতে হয় পাপা। তুই আমাকে শেখাবি নাকি রে? আমাকে শেখাবি কি করতে হয়, কিভাবে চলতে হয়, কেমন করে কি বলতে হয়? হ্যাঁ শেখাবো বই কি, তুমি যদি না শেখো তাহলে তো আমাদের কি শেখাতে হবে? তোমার জন্য তো আর পুরো বাড়ির প্রেস্টিজ লস হতে পারে না, তাই না? বাবা 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 কি সুন্দর, দেখুন 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 দাদা, দেখছেন তো সব? এই দেখ তোর মেয়ের অবস্থাটা দেখ। আজকালকার মেয়ে মেজো মা ক্লাস নাইনে পড়ে, দুমদাম চড় মারবো বললে তো চলবে না, আর যখন তখন শাসন করলেও চলবে না। শাসনের সময় শাসন করলে আমি কিছু বলবো না, কিন্তু অকারণে শাসন কেউ করুক সেটা আমি চাই না। আর আশা করি কথাটা তোমার মনে থাকবে। এরপর থেকে তোর মেয়ের ব্যাপারে আমি আর কোনো কথা বলব না। মানে তোমাকে বলতে কেউ বারণ করেনি মেজো মা, কিন্তু যখন দরকার নেই তখন শুধু শুধু কেন বলছো বলো তো? কাল এরকম একটা দিন, আমাদেরই তো এখন লজ্জা করছে বল, যে মেয়েটা আমাদের জন্য এত কিছু করলো তার জন্মদিনটাই আমরা জানি না। না না অভিমন্যু, দেখো কাল তোমার অফিসে প্রথম দিন হতে পারে, কিন্তু কাল আমরা পারোর জন্মদিন সেলিব্রেট করবই। হ্যাঁ দাদা ভাই, সন্ধেবেলা তো, তুমি সকালবেলা গিয়ে একটু তাড়াতাড়ি ফিরতে পারবে না? না না, কাল ওর প্রথম দিন, অফিস যাবে। না না বাবা, আমি ঠিক সময় মতোই চলে আসবো, একটু দেরি যদি হয়ে যায় না হয় একটু দেরি করে শুরু হবে, তো কোনো প্ল্যান আছে কি বলো? আরে প্ল্যান তো আমি করব। হ্যাঁ তুমিই তো করবে, জুজু বলি ছাড়া প্ল্যানটা করবে কি বলো? বলো বলো প্ল্যানটা কি তোমার, বলো তো কি বলো দিদি ভাই, তাহলে তুমি কি ভাবছো? সারপ্রাইজ দেব মামুনিকে, মামুনিকে আগে থেকে কিচ্ছু বলা হবে। আমি তো ঠিক করেছি কালকে বাড়িতে কয়েকজন লোককেও ডাক, আর তারপর মামুনিরই গান চালিয়ে মামুনিকে শোনো। মামুনিকে কিন্তু আগে থেকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না, আমাদেরকে কাজটা একটু চুপি চুপি করতে হবে, লুকিয়ে লুকিয়ে, কেউ যেন জানতে না পারে। আর পাপা শোনো, তুমি কিন্তু যে করেই হোক না মামুনিকে বাড়ি থেকে বার করে নিও, কেমন? কারণ তাহলে সেই ফাঁকে আমরা টেবিলটা সাজিয়ে নেব। তোর মামুনি আসবে নাকি? সেটা তোমার ক্রেডিট। মামুনিকে তুমি নিয়ে যেতে পারবে না, তুমি বলবে যে অফিস থেকে ফেরার সময় তুমি মামুনির সঙ্গে ফিরবে, কি বলতে পারবে না? দেখো অভিমন্যু, মেয়ে কিন্তু তোমাকে সবটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছে, এরপর তুমি যদি বলতে না পারো। বাহ, সত্যি আমাদের নতুন দিন জন্মদিনটা সেলিব্রেট করা উচিত। নতুন দিয়ে এই বাড়িতে এসেছিল বলেই এই বাড়িতে কত কিছু ঘটে গেল বলো, কত কিছু জানা গেল, আমরা নিজেরাও নিজেদেরকে জানলাম। ঠিক বলেছিস কথা, তবে দেখ শুধু নিজেদেরকে জানা নয় রে, নিজেদের অবস্থানটা কোথায়, আসলে আসলে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি সেটা যদি পারো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিত, তাহলে বোধ হয় আমাদের বুঝতে আরো অনেক সময় লেগে যেত। যাকে বাবা, কাল আপনার মত আছে তো পারোর জন্মদিনে?
বলছো বড় বৌমা? মত মানে বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হবে, সেখানে উপস্থিত থাকতে পারলে আমি তো নিজেকে ভাগ্যবান মনে করব। ও যে শুধু তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তা তো নয়, ও তো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি কোথায় ছিলাম। আমার মধ্যে যদি কিছু বদল ঘটে থাকে সেটাও ওরই দান, এটা তো আমি কখনো ভুলতে পারবো না। এনিওয়ে জাগে জাগে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তোমরা কিন্তু কেউ আমাকে এসবের মধ্যে ডাকবে না। এই বাড়িতে যখন কোনো দিন এসব কিছু হয়নি আমি আর নতুন করে এসবের মধ্যে থাকতে পারবো না, ব্যাস। কোনো অসুবিধা নেই, আমরা তোমাকে ডাকবো না। মামুনির জন্মদিনে যে মন থেকে থাকতে চাইবে সেই থাকবে, আর যে থাকতে চাইবে না সে থাকবে না, আমরা তোমাকে ডাকবো না। দাঁড়া, এবার অনন্যাকে বলতে হবে যে অনন্যা, প্রত্যেকটা দিন তোমার কাছে এখন খুব ইম্পর্টেন্ট। মেয়েটা ক্রমশ তোমার হাতের বাইরে চলে যাচ্ছে। এই উপকারটা তোমার না করলেও চলবে মেজো, আর তুমি বললেও যে ইতর বিশেষ কাজ হবে তারও তাও কিন্তু আশা করো না। ন্যাচারালি স্বাভাবিক, কারণ তোমরা তো সবাই মিলে ওই মেয়েটাকে একবারে তোমাদের জীবন থেকে বাদ করে দিয়েছ না, অথচ ওই মেয়েটা আজ আর কোনো তুলনাই হয় না, যা স্যাক্রিফাইস, কোনো তুলনা করা যায় না কারোর সাথে। যাকে সইবে না সইবে না সইবে না, ধর্মে এগুলো একেবারে সইবে না, এই কথাটা আমি তোমায় বলে দিলাম। মার থেকে মাসির দরদ বেশি। এই কি বললি, কি বললি, আরেকবার বল, আরেকবার বল, কি হচ্ছে, কি হচ্ছে জুজু? তুমি কেন বড়দের কথার মধ্যে কথা বলছো? তাহলে ওসব কথা বলছে কেন শুধু শুধু? জুজু বলুক না, সব কথার উত্তর দিতে আছে, সব কথা ধরতে আছে নাকি? তুমি কোন কথাটা ধরবে আর কোন কথাটা ধরবে না সেটা তো তোমার উপর ডিপেন্ড করে, তুমি না চাইলে তুমি ধরো না কথাগুলো। দাও দাও দাও, আর একটু বেশি করে কুশিক্ষা দাও দাও, জমে গেছে। তোমরা না, তোমরা সবাই মিলে এই মেয়েটাকে একেবারে উচ্ছন্নে পাঠাও তো, পাঠাও। আমি ওর বাবা, আমি এখনো বেঁচে আছি। তুমি ওকে নিয়ে এত ভাবছো কেন বলো তো? বেজন, আমি মরে গেলেও তুমি তো ওর দেখাশোনা করবে না, ওকে পালন করবে না, তাই না? কেক বা কারা করবে সেটা আমি খুব ভালো করে জানি, কাজে প্লিজ তুমি তুমি এর মধ্যে শুধু শুধু কথা বলতে এসো না। আর তুমি যখন নিজে থেকে বলেছো যে তুমি আসবে না, ইটস অল রাইট, মানে তোমার ইচ্ছেকে সম্মান জানানো হবে, তোমাকে ডাকবো না। কি বৌদি কথা? এই জুজু যা উপরে যা, গিয়ে খাতা পেন যা না নিয়ে একটা লিস্ট তৈরি করি, কি কি অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেটা বানাতে হবে তো। ইয়ে পাপা, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট পাপা। এই শোনো না বড় মা কাকিমণি, আমি না খাতা পেনটা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসতে যা। উফ জুজু আসতে, পাগলি মেয়ে দেখ। কি লাগাচ্ছে জুজু এসব গালে হঠাৎ করে আমাকে? কেন এত সাজানো ধুম পড়লো আমাকে? উফ সাজানো না অনেক দরকার আছে, বুঝেছো? তোমাকে যে বললাম না পাপা আমাদেরকে নিয়ে খেতে যাবে। পাপা নাকি আমাদের নিয়ে খেতে যাবে? পয়সাকে পয়সা মনে করছে না কি এটা? নতুন চাকরি পেয়েছে, দু হাতে পয়সা নষ্ট করছে, তো খেতে যাওয়ার কি দরকার পড়লো বলতো? দরকার আছে, বুঝেছো, দরকার আছে। আরে আমি বাবার কাছে বায়না করেছিলাম। তুই বায়না করেছিস, তাহলে তুই আর পাপা খেতে যা বাইরে, আমাকে কেন নিয়ে যাচ্ছিস তোরা? আরে তুমি এরকম বোকার মতো কথা বলছো কেন বলো তো? আজ অব্দি আমি তোমাকে ছাড়া কোথাও খেতে গেছি? সে তো তুমি অনেকবারই বলেছো যে তুমি আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দাও,
কিন্তু সেসব তো আসলে কথার কথা। তুমি তো আমাকে ছেড়ে থাকতে পারবে না, সেটা আমার বোঝার মতো ক্ষমতা আছে। হ্যাঁ আচ্ছা দাঁড়ো, এটা একটু কম হয়েছে, আমি আরেকবার লাগাবো। এটা তোর সাথে আমার অনেক কথা আছে রে জুজু। অনেক কথা আছে কিন্তু এখন সে কথাগুলোর সময় নয়, এখন আমাদেরকে বেরোতে হবে। দেখি এই যে কি এটা ফুল, এই তো এই তো, তুমি রেডি? বাহ ওঠো 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 ওঠো, দেখো দেখো নিজেকে একবার আয়নায় দেখো, কি সুন্দর লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এই নাও রে লক্ষ্মী সোনামে, মামুনিকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে। তোর চোখের আয়নায় আমি এতটা সুন্দর, না হলে আমি মোটেই এত সুন্দর নই। তুমি জানোই না তুমি কত সুন্দর, তোমাকে সাজলে যে কি সুন্দর লাগে তা তুমি নিজেই জানো না। দেখো না এখন তোমাকে কি সুন্দর লাগছে। আচ্ছা আমি সাজবো কখন বল দেখিনি? তবু মাঝে মাঝে সাজতেই পারো, সাজে তোমাকে সত্যি অন্যরকম লাগে। তাই বুঝি। তা তোর কোন মামুনিকে বেশি পছন্দ, সেজে গুজে থাকা মামুনি নাকি একেবারে না সেজে গুজে থাকা মামুনিকে? না সেজে গুজে থাকা মামুনিকেই বেশি পছন্দ, কিন্তু যখন সেই না সেজে গুজে থাকা মামুনি একটু সেজে নেয় না, মন্দ লাগে না, একটু অচেনা লাগে, কিন্তু আমি তো জানি যে ওটা আমারই মামুনি, তাই যতই অচেনা লাগুক একটুও ভয় করে না। এই যে একটু পরেই যে তুমি সব সাজগোজ মুছে দেবে, আবার তুমি আগের মামুনি হয়ে যাবে। জানিস তো হঠাৎ করে একটা কবিতার লাইন খালি মনে পড়ছে। তাই কি লাইন শুনি? ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে, তুই বোধ হয় ইচ্ছে হয়ে আমার মনের মধ্যেই বড় হয়েছিস। তোকে আমি শরীরে হয়তো জন্ম দিইনি, কিন্তু তোকে আমি আমার মনের মধ্যে জন্ম দিয়েছি। আর আমিও তো তাই বিশ্বাস করি যে আমি তোমারই মেয়ে। এতে বিশ্বাস অবিশ্বাসের কি আছে রে? আমি তো জানি আমি তোর মামুনি, আর তাই তোর উপর আমার অনেক অধিকার, আর আমি যা বলবো তাই তুই কখনো সেটা অমান্য করতে পারবি না। না করব না, কোনো দিনও তোমার কথা অমান্য করব না, কারণ আমি জানি যে তুমি আমাকে যাই বলবে তা আমার ভালোর জন্য বলবে, তাই কখনো আমি তোমার কথার অবাধ্য হব না। এই যে দেখো না এখন আমি কত লেখাপড়া করি, আগে কি আমি এত লেখাপড়া করতাম? তুমি আছো বলেই তো করি লক্ষ্মী মেয়ে আমার। কিন্তু এখন কিন্তু আমাদের দেরি করলে চলবে না, হ্যাঁ যেতে হবে। ঠিক আছে। আর শোনো বলছি যে তুমি যখন নিচে নামবে না, হ্যাঁ তখন তুমি আমার হাত ধরে নিচে নামবে। হাত ধরে নিচে নামবো কেন? আমি কি হাঁটতে পারি না নাকি তোর হাত ধরে নামতে হবে আমার? আরে হাঁটতে কেন পারবে না, শুধু তুমি আমার হাত ধরে নিচে নামবে, ব্যাস। মেয়ের যেন বায়নার শেষ নেই। আচ্ছা কোনোভাবে কি জুজু আর ওর বাবা কোনো প্ল্যান করেছে আমার জন্মদিন নিয়ে? আজ যে আমার জন্মদিন, আমি তো এই কথা ওদের কাউকে বলিনি। এই দিনে বাড়িতে বাবা বেঁচে থাকতে থালা সাজিয়ে পাঁচ রকম ভাজা পায়েস এসব হতো। বাবা চলে যাওয়ার পর থেকে আর তো কারোর মনেই থাকতো না এই দিনটা, বাড়ির কেউ মনে রাখার কথা কখনো ভাবেইনি। আজ এত বছর পর কি আবার নতুন করে জুজু আর ওর বাবা মনে রাখতে শুরু করলো? না না তা হয় না, ওরা আমার জন্মদিন জানবেই বা কী করে, নিহাতে কাকতালি। আজ মেয়ের বাইরে খেতে ইচ্ছে করেছে বোধ হয় তাই। এই যে হুম, কি ভাবছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি ভাববো, চল দেরি হয়ে যাচ্ছে তো। চলো চল। এই শোন বলছি, এই যে এতক্ষণ ধরে সাজি হল তো, বাড়ির লোকেরা কি ভাববে? শোনো কেউ কিচ্ছু ভাববে না, ভাবলে না আমাদের বয়ে গেছে। এসো এসো এসো, আস্তে আস্তে, পুরো তো অন্ধকার দেখলি, সন্ধ্যেবেলা সাজতে বসলে এটাই হয়। চল চল আস্তে আস্তে নাম, লাইটটা কি জ্বালা। আরে তুমি এসো এসো, তোর স্কার্টটাকে তোল, পড়ে যাবি তো অন্ধকারে। কিচ্ছু পরবো না, চলো। Happy birthday to you, happy birthday to you, happy
প্ল্যান করেছিস হ্যাঁ তাহলে বলো কিরম সারপ্রাইজটা দিলাম তোমাকে বলো কিরম সারপ্রাইজ দিয়েছি কি বলেছে গো জুজু তোমাকে জানো আমাকে তখন থেকে বসে বসে সাজাচ্ছে বলে কিনা পাপা আর আমরা সবাই নাকি খেতে বেরোবো আচ্ছা তোমরা কি করে জানলে আজকে আমার জন্মদিন পরমেশ্বরী জানার চেষ্টা করলে না অনেক কিছুই জানা যায় এসো 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 আমরা ঠিকটা কাটতে হবে এসো 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 শোনো এই জন্মদিনের দিন না এই ইংরেজি গান এই ইংরেজি রেয়াজটা আমার ঠিক পছন্দ না এই দেখো সেই তুমি তো দেখতে পাচ্ছ না কে কে পাশে পায়েশ আঁকা আছে প্রদীপ জানা আছে কত গুণো শোনো ঠাম্মি মামুনি এখন কেক কাটবে তারপরে পায়েশ মুখে দেবে জন্মদিনে এত আয়োজন এত সুন্দর একটা কেক এত এত প্রদীপ দিয়ে সাজানো আমার জন্য পায়েস রান্না হয়েছে মা এসব আমার কপালে ছিল আমি বিশ্বাস করতে পারছি না